সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতরত্ন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসে তোমাদের আমি যেটা পড়াবো সেটা হলো প্রোগ্রাম ডিজাইন অংশের অ্যালগোরিদম ফ্লোচার্ট অংশ পড়াবো। তো অ্যালগোরিদম ফ্লোচার্ট অংশে আমি এর আগের ক্লাসে তোমাদের লিপিয়ার নির্ণয় করার জন্য একটা অ্যালগোরিদম ফ্লোচার্ট দেখিয়েছি। আজকে যেটা দেখাবো এটাকে আরো সংক্ষিপ্ত ভাবে কিভাবে প্রকাশ করা যায় সেটাও আমি এখন দেখাবো। তো সেক্ষেত্রে দেখো একটা বসর লিপিয়ার কিনা সেটা আমরা টেস্ট করব। তাহলে প্রশ্নটি হলো একটি বসর লিপিয়ার কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট নির্ণয়। তো আমি এখানে একটু বুঝিয়ে নিই, আমি যেমন বলেছিলাম যে একটা বসর লিপিয়ার কিনা এটা পরীক্ষণের জন্য আমরা বলেছিলাম যে প্রথমে আমরা একটা বসরকে আমরা 400 দিয়ে ভাগ দেব। এই 400 দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ শূন্য হয়ে যায় তাহলে বসরটি লিপিয়ার। দ্বিতীয় বলেছিলাম যে এটি যদি মিথ্যা হয় তাহলে একটা বসরকে আমরা 100 দিয়ে ভাগ দেব। যদি 100 দিয়ে ভাগ দিই, যদি এটা শূন্য না হয়, তাহলে বসরটি লিপিয়ার। শূন্য হলে লিপিয়ার নয়, শূন্য যদি না হয় তাহলে বসরটি কিন্তু লিপিয়ার। এবারে যদি একথাটাও মিথ্যা হয় তাহলে একটা বসরকে আমরা 7 দিয়ে ভাগ দেব। ভাগ দিলে যদি ভাগশেষ শূন্য হয়ে যায় তাহলে বসরটি লিপিয়ার, আর যদি না হয় তাহলে বসরটি লিপিয়ার নয়। তাহলে এখানে কিন্তু 4টি শর্ত কাজ করতেছে। প্রথমে 400 দিয়ে ভাগ দেব, ভাগশেষ শূন্য। এবার 100 দিয়ে ভাগ দেব, যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে লিপিয়ার, আর যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে অবশিষ্ট শূন্য হলে, ভাগশেষ শূন্য হলে বসরটি লিপিয়ার, আর এই ঘটনাটাও মিথ্যা হলে লিপিয়ার নয়। তাহলে 4টি শর্ত আমাদের ক্রিয়াশীল থাকবে। আমরা কিভাবে এটাকে সহজে লিখব দেখো। তো আমাদের দেখো অ্যালগোরিদমের প্রথম ধাপ দেখো কার্য শুরু। দ্বিতীয় ধাপে আমরা নেব ইনপুট হিসাবে ওয়াই চলকের মান গ্রহ। এখানে ওয়াই চলকের মান গ্রহ এই নিলাম। কেন চলক দিলাম? যে ওয়াই এর মান বছরের মান বিভিন্ন জনে বিভিন্ন বছর দিবে, এই জন্য এটাকে চলক হিসাবে ধরলাম। তৃতীয় ধাপে এখন আমাদের শর্তে চলে আসছে। তো আমরা এখন শর্তটা দেব, যদি আমরা এই ইয়াটাকে ওই বছরকে মানে ওয়াইকে ভাগ 400 ইকুয়াল টু 0 এটি যদি হয় এবং ওয়াইকে ভাগ দেব 100 দিয়ে, যদি এর মধ্যে এক্সক্লামেটরি চিহ্ন দেওয়া, এটার অর্থ হলো না, এক্সক্লামেটরি চিহ্নটির অর্থ হলো না, এত ইকুয়াল টু 0। এখন দেখো যখন তুমি হ্যাঁ বলেছ তখন 100% কনফার্ম তুমি দুটো সমান, এটাকে সমান বলো, আর এখানে কিন্তু যখন তুমি না দিয়েছ তখন কিন্তু একটা সমান দিছ। তাহলে মনে রাখতে হবে যদি এটি এভাবে কোনো না নেগেটিভ সেন্স না থাকে তাহলে এখানে কিন্তু ডাবল সমান, নেগেটিভ সেন্স থাকলেই সেখানে কিন্তু একটা সমান চিহ্ন দিতে হবে। এত ইকুয়াল টু 0 বা ওয়াই ভাগ 4 ইকুয়াল টু 0 এটি যদি আমাদের হয়, এত হয়, তাহলে বছরটি লিপিয়ার। এই এখন এটা যদি লিপিয়ার হয় তাহলে আমরা এখানে বলবো ড্যাশ ধাপ অনুসরণ, আমরা যেভাবে শিখছি অন্য কোনো ভাব আমরা নেব না।
দেড় ধাপ অনুসরণ এই যে লিপিয়ারের ফলটি তুমি চাচ্ছ সেই ফলের জন্য আমরা দেড় ধাপ অনুসরণ কোন ধাপ হবে আমরা মনে করো জানি না জানি কিন্তু আমরা এখন জানি চতুর্থ ধাপে আমরা বলবো এটা যদি মিথ্যা অর্থাৎ যদি বছরটি লিপিয়ার না এটা যদি বছরটি লিপিয়ার না লিপিয়ার না না এই যে এটি যদি এটার জন্য বছরটি লিপিয়া যদি লিপিয়ার যদি না হয় তাহলে আমরা কি করব লিপিয়ার যদি না হয় তাহলে এটা সত্য হলে তো ওকে আর যদি এটা বছরটা লিপিয়ার না হয় তাহলে আমাদের ফলাফল প্রদর্শন প্রদর্শন এই হলে এত ধাপ এবং বছরটি লিপিয়ার না হয় তাহলে আমার ফলাফল প্রদর্শন এবং তাহলে ও ফলাফল প্রদর্শন না দিয়ে একইভাবে রাখো তাহলে ড্যাশ ধাপ অনুসরণ দেখো দুই লাইনের মধ্যে আমাদের হয়ে গেছে তো আমাদের দেখো ড্যাশ ধাপ অনুসরণে এখন পঞ্চম ধাপে গিয়ে তুমি দেখো যে লিপিয়ার মান প্রদর্শন লিপিয়ার মান প্রদর্শন এই জায়গাটা একটা আরেকটা হচ্ছে লিপিয়ার নয় ষষ্ঠ ধাপে গিয়ে বললাম যে লিপিয়ার নয় এই মান প্রদর্শন একদম নিজের ভাষায় লেখবা তুমি কোনো অন্য কোনো ভাষা না প্রদর্শন এবারে সপ্তম ধাপে গিয়ে আমি বলবো কার্য শেষ তাহলে আমাদের দেখো অল্পের মধ্যে কিন্তু হয়ে গেছে দুটো লাইন আমার অতিরিক্ত আমি লিখছি তাহলে এখন আমরা কিভাবে এটার জন্য ফ্লোচার্ট বানাবো দেখো তো এটার জন্য ফ্লোচার্টে আমরা ফ্লোচার্ট হলো ফ্লোচার্ট হচ্ছে কার্য শুরু এই শুরু আমরা ইনপুট নেব তো ইনপুট হিসাবে হিসাবে ওয়াই চলকের মান মান গ্রহণ এখন আমরা শর্ত দিয়েছি এই শর্ত হচ্ছে এই এটা একটু বড় আকারে কেন আমাদের ওখানে তিনটা শর্ত যদি আমাদের ওয়াই ভাগ চারশ ইকুয়াল টু জিরো এবার হলো আমাদের এবং ওয়াই ভাগ একশো নট ইকুয়াল টু জিরো বা ওয়াই ভাগ চার ইকুয়াল টু জিরো হোয়াট এত হয় এটি যদি সত্য হয় এটি যদি সত্য হয় তাহলে সত্য হলে আমাদের বছরটি লিপিয়া এই বছরটি লিপিয়া বছরটি লিপিয়া লিপিয়া এবারে যদি বলছে এটা যদি না হয় তাহলে ওই যে বলছে যে অমুক ধাপ অনুসরণ তাহলে আমরা বলবো এখানে বছরটি লিপিয়া নয় বছরটি লিপিয়ার নয় লিপিয়ার নয় তাহলে আমরা এখন দুটো দোকান পেয়েছি এই দোকানকে কানেক্টিং পয়েন্ট দেব এই কানেক্টিং পয়েন্ট দিয়ে এই এখন সংযোগ এই সংযোগ থেকে আমরা এটাকে বিচ্ছিন্ন করে এই যে আমাদের কার্য শেষ তাহলে আমরা কিন্তু অল্পের মধ্যেই কিন্তু এটা করে ফেলতে পারছি তোমরা এভাবেও পারো সকলকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবা তোমাদের অনেক অনেক ধন্যবাদ